শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল। আজ বাংলাদেশ সময় 3টা থেকে কলম্বোর আরপি মাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন এসেছে। একাদশে ঢুকেছেন বাঁ হাতে স্পিনার তাইজুল ইসলাম, বাদ পড়েছেন পেসার রুবেল হোসেন। দর্শক, চলুন এক নজরে জেনে নেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ। তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। লাসিত মালিঙ্গার বিদায়ী ওয়ানডে ম্যাচটি বাংলাদেশ হেরেছে 91 রানের বড় ব্যবধানে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই 3 বিভাগেই বাংলাদেশের পারফরমেন্স ছিল খুবই বাজে। বিশ্বকাপের পর এই সিরিজে নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের প্রথম ধাপেই ব্যর্থ হয়েছে তামিম ইকবালের দল। আজ দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য তাই মরা বাঁচার লড়াই। সিরিজে টিকে থাকতে আজ তাই জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে মালিকাহীন শ্রীলঙ্কা প্রায় 4 বছর পর ঘরের মাঠে সিরিজ জয়ের আশা আছে। লঙ্কানরা দেশের মাটিতে সর্বশেষ সিরিজ জিতেছিল 2015 সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।